আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও আরেকটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে রমজান মাসের পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন, শপিং। রমজান মাস যেহেতু সামনে এসেছে, তো বড় বড় শপিং বা যেগুলো আগে থেকে নিয়ে রাখা যায় সেগুলো করলেই ভালো হয়। সেই জন্য আর কি শপিংয়ে আসা, যেমন চানা, ডাল, বেসন, ময়দা, চিনি, খেজুর, মিট, চিকেন, মাছ, এগুলো নিয়ে ফ্রিজে রাখা যায়, যেগুলো ফ্রিজের জিনিস। তো রমজান মাসে আর ঝামেলা করতে হয় না, আর যেগুলো নিত্যদিনের প্রয়োজনীয় সেগুলো তো আর কিনতেই হয়। তো এই যে আপনারা সঙ্গেই থাকুন, আমরা যা যা লাগে তা বাজার করে নিই। এই যে আমরা আমাদের প্রয়োজনীয় বাজারগুলো করে বাসায় চলে এলাম, শপিং তো করে নিলাম। এখন শপিংগুলোকে আবার জায়গায় জায়গায় তো রাখতে হবে, আর যেগুলো হাতের নাগালে রাখার দরকার সেগুলোকে আমি রেখে দিব, আবার যেগুলো বক্সে বা কন্টেনারে ভরা দরকার সেগুলো আমি আস্তে আস্তে ভরে নিব। এই যে এই পাঁচফোড়ন বা এই মরিচের গুঁড়াগুলো আমার একটু শর্ট হবে রমজান মাসে, সেই জন্য নিয়ে আসলাম। আসলে এগুলো আমার তেমন বেশি লাগে না, যেহেতু বাচ্চাদের জন্য অল্প জ্বালে আমি রান্না করি, তো কম কম নিয়ে আসলাম। আর গ্রাউন্ড রাইস, চানা, সেমাই বা চিকপিস, তো এগুলো নিয়ে আসলাম। আসলে এগুলো বাসায় আছে অলরেডি, তো ভাবলাম নিয়ে যাই অল্প অল্প করে। আর এই যে মিক্স পাউডারটা, বলস, এটা সব জায়গায় পাওয়া যায় না সব সময়, সেই জন্য আর কি অনেকগুলো নিয়ে আসা, যেহেতু শপে পেয়েছিলাম। আর এই যে সুগার, সুগার অলরেডি আছে, ডালটা অলরেডি ভরে নিলাম একটি জারের মধ্যে। আর এখানে হচ্ছে রেশমি কাবাব, বাসামি কাবাব, এই ধরনের কিছু স্পাইস নিয়ে আসলাম, বিরিয়ানি বা জেলি, তো এগুলোকে আমি গুছিয়ে রাখি। তো আপনার সাথেই থাকুন আর আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে সব বাজার গুছিয়ে নিলাম, তারপর এই মশলাগুলোও বয়ে নিলাম যেগুলো দরকার ছিল। তারপর দেখতেই পাচ্ছেন কতগুলো স্প্যানিশ শাক, অনেক বড় বড় এই শাকগুলোর খুবই সুন্দর। এখন এগুলোকে পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, তারপর পানি জড়িয়ে ছোটো ছোটো করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এই যে স্মল ব্যাগে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে সুবিধা হবে যে কোনো সময় ইউজ করতে, আর রমজান মাসের জন্য তার বেশি সুবিধা, তাই ভাবলাম এভাবে রেখে দিই। তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারবেন, এতে করে সময় বেঁচে যাবে আর ঝামেলা করতে হবে না বারবার, কারণ এই শাকগুলো কিন্তু ধুতে বা পরিষ্কার করতে অনেক সময়ই লাগে। এভাবে ছোটো ছোটো প্যাকেট করে রাখলে আসলে ফ্রিজে যে কোনো জায়গায় রাখা যায়, বেশি জায়গাও লাগে না। তো সবগুলো শপিং গুছাতে আসলে অনেক সময় লেগেছিলো, যেহেতু অনেকগুলো শপিং করেছিলাম আমরা একদিনে। তো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে যে এখন আবার মিটের পালা, এগুলো কথা তো আমি বলিয়ে গিয়েছিলাম, এগুলোকেও রাখবো ছোটো ছোটো প্যাকেট করে, যেহেতু আমরা সবগুলো মিট একবারে রাখাবো না, ছোটো ছোটো করে রাখতে সুবিধা হয়। যতটুকু আমাদের প্রয়োজন সেই রকম সাইজের মশা করে রেখে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছেন খেজুর, ফিলিস্তিন ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ডের খেজুর আছে আসলে, বা দেখে বুঝে আনতে হয়। তো আমরা ফেরেস্তানি আটা নিয়ে আসলাম, আটা হচ্ছে দেশি ঘি, ওই ঘিটাই প্রথমবার আনলাম, নর্মালি আমরা ডিফারেন্ট ঘি ইউজ করি। তো খেজুরগুলো রেখে দিলাম, আসলে সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যা যা দরকার ছিল আমরা সব কিছু নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো সব কিছু গুছিয়ে
বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর ওদেরকে খাইয়ে দিলাম, তারপর ফ্রুটস কেটে দিলাম। তো ফ্রুটস খেয়ে ওরা মসজিদে চলে গেল। তারপর দেখতেই পাচ্ছেন ওটা কি, ওটা হচ্ছে নালি শাক, শুকনো পাতা যেগুলো। তো এই শুকনো নালি শাকগুলোকে আমি রান্না করব এখন। প্রথমে আমি এগুলোকে ভিজিয়ে রাখব আধা ঘন্টার উপরে। ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে কেটে নিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে, ছোটো ছোটো করে। তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি, লাল মরিচ ভেঙে নিলাম, আর রসুন কুচি, আর এই যে লবণ আর শাক। তো একটি পান বসিয়ে দিলাম, পানটা গরম হয়ে এসেছে। তো ওই ফ্রাই পানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিলাম আন্দাজ মতো। তেলটা গরম হওয়ার পর দিলাম এই যে লাল মরিচ। তো লাল মরিচটি দেওয়ার পরে একটু লাল লাল হয়ে আসার পর দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলো দিয়ে একটু গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর আমি শাকগুলো অ্যাড করে নিব। সাথে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এবং লাল মরিচ। এগুলো দেওয়ার পর আমি একটু সময় অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো, তারপরে শাকগুলো অ্যাড করে দিব। তো শাক দিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো ঢেকে রাখলাম, এতে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে শাকটা। তারপর আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিলাম যে পুড়ে না যায়। এই যে শাকটা প্রায় হয়ে গেছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবে নেড়েচেড়ে শাকটাকে আমি নামিয়ে নেবো চুলো থেকে। এই যে প্রায় হয়ে গেছে। তো আসলে এই শাকটা খুবই টেস্টি হয়েছিল, যারা এভাবে রান্না করেনি রান্না করতে পারবেন। অনেকেই আবার এই পাতাগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে পেঁয়াজ রসুন দিয়ে খান। আসলে দুইভাবেই অনেক স্বাদের হয় এগুলো, যেহেতু নালে পাতা বা নালে শাক সবারই কম বেশি প্রিয়। তো শুকিয়ে রাখলে ভালো, সারা বছরই খাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের রাতের বেলার খাবার, বেয়ে নিলাম সালাদ, লেবু, করলা ভাজি, মাছের ভর্তা, তেলাপিয়া ফিশ ফ্রাই, আর হচ্ছে কেসকে মাছের চড়চড়ি, তারপর শক্ত চিকেন কারি বা হাট ব্রয়লার চিকেন, যেটা মিট কারি হয়েছিল আমার রান্না বান্না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন সবাই। ফিরে আসবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।